আর আগুন বলতেছে সে আগুন রে চিনে না চিনি না এদিকে আবার নায়ক শাহ জালাল বলতেছে সুমায়ারে আমার কাছে এনে দাও আবার ফাগুন বলতেছে শাহ জালাল নাকি শুধুই তার শুধু আমার

বাট গানের সাথে মিউজিক কোথ থেকে আসতেছে রে ভাই আচ্ছা আপনাদের এই যে কাহিনি গল্প টল্প তো কোনোটাই প্ল্যান করে হয় নাই তাই না তাহলে এই যে মিউজিকের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা কোথ থেকে আসতেছে প্লিজ অ্যানসার মি জানি আপনাদের কাছে কোনো অ্যানসার নাই কিন্তু আমার কাছে আছে আর আজকে আমি এই পুরো ভিডিওতে এই মায়াটাকে এক্সপোজ করব। তো সবাই হালকা করে বসে একটুখানি কেসে উইদাউট হা করে চুপচাপ বসে দেখতে থাকো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হে 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 আলাইকুম দিস ইজ ফরাবি আগুন এই যে যেই মায়াটারে দেখতেছেন এর নামও নাকি সুমাই আর ভাইরাল potro শিশু আগুন নাকি এই সুমাইর প্রেমে পাগল আমি বাই দা ওয়ে এগুলো আমার কথা না এই কথাগুলো এই মায়া নিজেই বলছে

বিশ্বাস করেন কাকা ওই বয়সে আমি হিসু করতে গেলে আমার টুন টুন আমার প্যান্টের জন্য আটকে যাইতো আর আমি শীতকার দিয়ে আ করে উঠে সেটার জন্য কান্নাকাটি করতাম আর প্রেম সেটা আবার কি জিনিস আচ্ছা তার মানে কাউকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য কান্নাকাটি করলে সেটা প্রেম প্রীতি বা ভালোবাসা হয়ে যায় কিন্তু এটা দাহা মিথ্যা কথা কাকা কারণ আমি তারে পাওয়ার জন্য হাত ধরে কান্না অব্দি করছি সে আমার কান্নার ভাষায় বুঝে না তাও আবার সামনে থেকে আর তুমি এত দূর থেকে কান্নাকাটি করে কি ভাবতেছো সে তোমার কষ্ট বুঝবে এই ওয়েট ওয়েট আমি কি আমার লাইফের স্টোরি বলে ফেলছি আচ্ছা সরি সরি আমি কার সাথে কার তুলনা করতেছি আমার লাইফের সাথে এই স্টোরি যায় এটা তো জাস্ট শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একজন আর একজনের নাম ইউজ করতেছে কি বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি মরে গেলে খুঁজিবই আগু ভাইরাল সময়ের যখন মে আছেস মানে তাকে যখন আর কেউ ফাঁস ছিল না বা আমার সাথে মিলে পাগলামি পাগলামি করে নিজের ক্যারিয়ার শেষ করে ফেলছিল ওই আকাশ আর পাতা ঠিক তখন বিজনেসটাকে ঠিক রাখার জন্য প্ল্যান প্রোগ্রাম করে সুমায়ের নাম ইউজ করে ভাইরাল করা হয় পতশিশু আগুনকে সুমাইয়ার নামে শত স্বপ্ন বিজনেস কাকা বিজনেস এরপর যখন কিছু সাংঘাতিক ভাইরা দেখলো না এই বিজনেসটা তো খুব ভালোই চলতেছে তখন তারা শুরু করলো আরো এক নতুন বিজনেস একটার পরে একটা খুঁজে বের করতে লাগলো সুমায়ার বয়ফ্রেন্ডদের তাও সব সাজানো না কাকা এটা আপনাদের কেমন বিজনেস এইটুকু একটা মেয়েকে বারো ভাত তরকারি বানায় ফেলতে আপনাদের কি একটু বিবেকে বাঁধলো না যাই হোক শুধুমাত্র কিছু ভিউজ আর টাকা কামানোর জন্য সুমায়ার নাম করে বের করা হলো আরো একজনকে নাম যদিও এটা কোনো সিঙ্গার না এটা নায়ক এবং এর দিয়েও একটার পর একটা মুভি রিলিজ করাতে লাগলো উই সুমায়া ও সুমায়ার বাবা মা মানে ওই মুভির মধ্যে তারাও আছে ও শুধু আমারই বিয়ে আর কি অভিনয় কাকা এক এক তার মাতার বন্ধু করছিল এদের এসব বস্তা বসা কন্টেন্টের জন্য এদেরকে জনে জনে একটা করে অস্কার গুজে দেই না মানে হাতের মধ্যে যাই হোক এই অবধি তাও ঠিকই ছিল সুমায়াকে ইউজ করে তার চারপাশের মানুষজন বিজনেস করতেছিল তার সাথে দেখা করছে এবং এখন তারই চায়গুন ভাইরাল হয়েছে না মানে কি বলবো যে যার মতো একজন আরেকজনকে একজন ইউজ করে বিজনেস করে যাচ্ছে আমরা সাধারণ পাবলিকরা শুধু এগুলা দেখতেছি আর বলতেছি তেমন কিছু না জাস্ট আগুন রে পাওয়ার জন্য গান করতেছে আর কি তুই গানে গানে তুইও ভাইরাল প্লিজ গাইজ লাইক কমেন্ট এন্ড শেয়ার মাই গান আমারও একটু ভাইরাল করে দেন আমিও যেন গান গিয়ে আগুনের কাছে যাইতে পারি আচ্ছা এখন আসি মেইন ঘটনা কি অ্যাকচুয়ালি এই সুমাইয়া না আগুন রে সিনে না আগুন এই সুমাইয়া রে সিনে এই কি ভালোবাসা না আসল কথা হচ্ছে বর্তমানে আগুন সুমায়া এই টপিকটা অনেক ভাইরাল যার জন্য কয়েকজন মিলে এই সুমায়ার পুরো বিষয়টা সাজাইছে যাতে তারাও একটু ভাইরাল হয় তাদের বিজনেসটাও ভালো হয় এখানে যে তাদেরও খুব একটা দোষ আছে তা কিন্তু না কারণ এখন সবাই তো এই সব মানে ছোটখাটো বিজনেসের পিছনেই ছুটতেছে যার জন্য তারা করতেছে বাট কষ্ট হচ্ছে আমাদের মতো সাধারণ আম জনতার ওই সময়ে ভাইরাল না ভাইরে ভাই আপনারা কি বুঝেন না এগুলো দেখতে দেখতে আমরা রীতিমত অতিষ্ঠ হয়ে আমাদের হজম শক্তি এতটাও ভালো না যে সবকিছু অনায়াসে হজম করে নিব আরে তাই এবার অন্তত থামেন অনেক হইছে আর এমনি তো মেটার ভয়েস ভালোই আছে যদি আপনারা তাকে দিয়ে গান করাতেই চান তাহলে একটা প্রপারলি প্যাকেজ আকারে গান করান হবে মতো অবস্থা। পাত্তা আমি না একটা জিনিস বুঝতেছি না যে গান গাই সেই নেশার গান গায় এটুকু এটুকু ছেলে মেয়ের মধ্যে নেশাটা ঢুকাইলো প্লিজ কেউ আবার আপনাদের বড় ভাইয়ের নাম বললেন না নাম বললে আবার চাকরি থাকবে না এমনিতেই লাস্ট ভিডিওতে আপনাদের বড় ভাইকে নিয়ে কি যেন একটা বলছিলাম জন্য আপনাদের বড় ভাইয়ের ফ্যান এসে যে গাইলানি গেলাইছে আমার আমি তো হজম করতে পারে মানে হজম করে নিছি মানে আমার হজম শক্তি একটু বেশি তো তাই হজম করে নিছি ঠিক আছে নাও কাম টু দ্য পয়েন্ট দেখেন কাকা আপনারা বিজনেস করতেছেন করেন একজনের নাম বেশি হজম করতে পারছি না আর হ্যাঁ আমার অডিয়েন্স আপনাদেরকে বলতেছি এই ফালতু টপিক এর কোনো কিছুই আর আমার কাছে পাঠায় না প্লিজ রিকোয়েস্ট করে বলতেছি কোনো কিছুই না আমার নিজেরই এখন বিরক্ত লাগতেছে এই টপিক নিয়ে কথা বলতে প্লিজ আপনাদের কাছে হাত জোরে করে বলতেছি কেউ প্লিজ আর কিছু দিয়ে না অন্তত এই রিলেটেড